আমি যখন আমার এফেক্টিভ পে পলিমাইলাইটিস আমি পলিমাইলাইটিস এসে আমি যখন এরকম একটা অবস্থায় পৌঁছালাম তখন আমি এক বছর বিছানা বিছানায় ছিলাম একদম পুরোটাই বিছানায় ছিলাম তো ওই সময় আমার মনে অবস্থা এরকম হয়েছিল ওই সময় কি হয় একটা ছেলে একটা মেয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে স্কুলে যায় হ্যাঁ পাড়াতে খেলে আমার আমি আপনাদের কথাতে বলছি যে আমি আমার আমি যেখানে বড় হয়েছি সেটা হলো মফস্বল শহর গ্রামে আমার বাবা একজন সরকারি চাকরি করেছিলেন তো বাবা চাকরি সুবাদে বাবা বাইরে থাকতেন আমার মাকেই সবকিছু ম্যানেজ করতে হতো আমাকে হ্যাঁ তো প্রথমে যখন আমার এক বছর হয়ে গেল আমি কোথাও পড়াশোনা আমার ব্রেক হয়ে গেল এক বছর পর আমার মানসিক মনোবল অনেক বেড়ে গেল আমি যখন এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম যে আমি কি আমাকে এরকম ভাবে চলতে হবে এর পিছনে আমার মায়ের ইন্সপিরেশন অনেক বেশি যখন আমি শুরু করতে চাইলাম যে আমি আমার মাকে বললাম আমি আমার চাচাতো ভাইয়েরা যায় সবাই স্কুলে যাচ্ছে আমি যেতে পারছি না তো আমি তাদেরকে বললাম না মা আমি স্কুলে যাব কিভাবে যাবা তো প্রথম আমার বাবা মা খুব ডিপ্রেশনের মধ্যে ছিল যে আমার ছেলে মেয়ে ছেলেটা এরকম হয়েছে সে ভালো হয়ে যাবে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চলছে যখন নাকি ডাক্তাররা বলল পলিওমাইলাইটিস এটা কোন চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড নাই এটা যখন হয়ে যায় পলিওমাইলাইটিস ওয়ার্ল্ড ওয়াইড নাই তখন আমাকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করা হলো আমি কিভাবে স্কুলে যাব एक्चुअली গ্রামের স্কুল বুঝতেই পারছেন রাস্তা কিন্তু তখন অত ভালো ছিল রাস্তা তো আমাকে আপনারা কখনো বেয়ারিং এর গাড়ি দেখেছেন তিন চাকা বেয়ারিং এর গাড়ি বেয়ারিং দিয়ে বানায় সামনে একটা হ্যান্ডেল থাকে হ্যাঁ ওই রকম একটা বেয়ারিং এর গাড়ি আমার দাদুদের একটা কি বলে চাল খামানোর মেশিন ছিল রাইস মিল ছিল ও রাইস মিলের যে আঙ্কেল ছিল উনি বড় বড় তিনটা বেয়ারিং এনে আমাকে ওই রকম বেয়ারিং এর গাড়ি বানিয়ে দিত ওইটা আমার চাচাতো ভাইয়ের আমাকে ধাক্কা দিয়ে নিয়ে নিয়ে স্কুলে যেত আর সবচেয়ে বড় জিনিস হলো একজন মানুষের সফলতার পিছনে দুইটা জিনিস কাজ করে সেটা হলো একটা মানুষকে আপনি তখনই বলবেন আপনার কাজটাকে যখন ভ্যালু দিবে না মানুষ যতক্ষণ পর্যন্ত না ভ্যালু দিবে যখন আপনার আপনার কাজটা নিয়ে হাসি তামাশা করবে মানুষ তখন মনে করবেন যে আপনার কাজটা অবশ্যই ভ্যালু আছে আমি যখন স্কুলে যেতাম তখন আশেপাশের অনেক স্টুডেন্টরা এসে ভিড় হয়ে যেত তারা ছোট ছিল ভিড় হয়ে যেত অনেক আমি খুব জনসরু হয়ে থাকতাম সবাই আমাকে দেখছে হ্যাঁ টিচাররা বিভিন্ন রকমের জিজ্ঞেস করত ইভেন দেন আমি একটা কথা বলতে চাই যে আমার লাইফে যখন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম আমার মায়ের কাছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি মামার মায়ের কাছে ছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমি পাঁচগাঁও হাই স্কুলে পড়াশোনা করেছি আড়াইহাজার থানায় নারায়ণগঞ্জে তারপরে আড়াইহাজার সরকারি সফরের কলেজে পড়াশোনা করেছি ওইখান থেকে আমার মেইন স্ট্রাগলিং লাইফ শুরু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাইলাম আমার বাবা মাকে বললাম কিন্তু ওনারা রাজি হলো না তুমি কিভাবে যাবে কিভাবে এত ই করবে নিজের মনোবল তখন ওরকম ভালো ছিল না আমি কি করি আমার চাচাতো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ম্যানেজমেন্টে উনি আমাকে বললো ঠিক আছে তুই পড়তে চাস আচ্ছা পরীক্ষা দিবি অসুবিধা নেই আমি ঢাকা থেকে তোর জন্য এই যে ভর্তি পরীক্ষার গাইড পাওয়া যায় কিনে নিয়ে আসছে বাসা আমার অন্যান্য বন্ধুরা যারা আমার সাথে ইন্টারমিডিয়েট পাস করছে তারা ঢাকা এসে কোচিং করছে আমি পারছি না এটা এটা আমার জন্য অনেক ব্যথা কিন্তু আমার মনোবল সবসময় ভালো ছিল বলতে পারেন আমার মা সবসময় আমাকে ইন্সপায়ার করতো আমি যখন স্কুলে ছিলাম তখন আমাকে বলতো তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমরা মজদুরিও করতে পারবে না মজদুরি বুঝতে তো মানে কাইট শ্রম যেটা ওটা তুমি করতে পারবে না তোমাকে পড়াশোনা করে ভালো করে করতে হবে
এগুলো আমাকে ইন্সপায়ার করতো সবাই খেলতে যেত আমি ঘরের কোণে বসে বসে খেলতাম যা ইচ্ছা দুদু খেলতাম একটা কিন্তু আমি আমার মনোবল কখনোই হারাইনি আমার মধ্যে পেশেন্স ছিল যে ওরা যদি পারে আমিও পারব আপনারা এই ডিপার্টমেন্টে আসছেন অনেকের অনেক ধরনের স্বপ্ন আছে আইডন কিন্তু আপনার স্বপ্নটাকে লালন করতে হবে আমি কি চাই আপনার মনের আওয়াজ শুনতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মনের আওয়াজ না শুনতে পাবেন ততক্ষণ আপনি সাকসেস হতে পারবেন না অসমান প্রতি আপনি কি করতে চান ওটার প্রতি অনেক পেশেন্ট থাকতে হবে আপনার আর আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অর্ধমশায়ের বিকল্প কোনো কিছু নাই শর্টকাটে যারা বড় লোক হয়ে যায় শর্টকাটে যারা সাফল্য পেতে চায় তারা কখনোই সাফল্য পেতে পারে না আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে খুবই একাগ্রচিত্তে কাজ করতে হবে আরেকটা কথা ইউনিভার্সিটি লাইফ যখন আসলো তখন আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার যখন ঘনি আসলো তখন ইউনিভার্সিটির পরীক্ষার ফর্ম তুললাম আমার ভাইকে দিয়ে তোলার পর ইউনিভার্সিটিতে এটা 1999 এর কথা আমি তখন ইন্টারমিডিয়েট পাস করেছি ইউনিভার্সিটিতে গণ্ডগোল হলো মানে ইউনিভার্সিটিতে গণ্ডগোল হয় না ধরপাকড় বা কোনো মারামারি হয় এরকম পত্র পত্রিকায় আসলো আমার আম্মু শুনলো আমার বললো যে তোমার পড়াশোনা করার দরকার নাই কেন কারণ তুমি এখানে দৌড় দিতে পারবে না কিছু করতে পারবে না তোমাকে আমরা হারাতে পারবো না তোমার এখানে পড়াশোনা করার দরকার নাই তা আমি তো খুব মন খারাপ করতে পারবো না অনেক কষ্ট করে পড়াশোনা করলাম অনেক কিছু করলাম কিন্তু পরীক্ষা দিতে পারবো না কি করব আমার ফুপি ছিল ও নরসিংদী গভর্নমেন্ট কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বাংলায় অনার্স করছে তো সে আসছে বাসায় আমার আম্মুকে বললো যে ভাবি তুমি এক কাজ করো মহিনকে আমার সাথে দিও কারণ আমার নরসিংদীতে আমার কয়েকটা ফুপির বাসা ছিল আরো কয়েকটা ফুপির বাসা ছিল বললো ওদের বাসা থেকে আইসা মহিন পড়াশোনা করবে আমরা দেখবো আমি প্রতিদিন তার মিস কলেজে নিয়ে দেবো কলেজে তো এই কথা বলার পরে আম্মা একটু সাহস করলো যেহেতু আমি ছেলে ছেলে কান্না করছে সেজন্য মায়ের মন বলল ঠিক আছে দাও তো ওইখানে আমাকে ভর্তি করানো হলো আমি তার আগে ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা হতো আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষায় ফিফথ হয়েছিল টিচাররা খুবই উৎফুল্ল হয়েছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নরসিংদী কলেজে যে এরকম একটা ছেলে আমার ডিপার্টমেন্টে আসছে তা আমি খুব উৎফুল্ল নতুন একটা জায়গা আমি অত মানুষের স্পেসে যেতাম না কখনো নিজেকে জড়সড় করে ডাকতাম তখন তখনও নিজের মধ্যে অত স্পৃহা ছিল না যে আমি এটা করতে পারবো তো নরসিংদী কলেজে ভর্তি হলাম ডিপার্টমেন্ট তিনতলায় দেয়ার ইজ নো লিফট আমি কিভাবে উঠি টিচাররা বলবো তোমাকে মাঝে মধ্যে ক্লাস করলেই হবে আর তুমি ক্লাস না করলেও হবে আমরা ক্লাস ইয়ে কি বলে অ্যাটেন্ডেন্স ওটা ঠিক করে দিব তুমি সময় এসে পরীক্ষা দিবে কিন্তু আমার তো এটা মন চাচ্ছে না আমার তো লেকচার শুনতে চাচ্ছি আমি মনে স্যারদের লেকচার শুনতে চাচ্ছি তো বন্ধু বান্ধব এরকম একটা ওদের সাথে দেখা হইতো নিচতলায় দেখা করতাম আমি ওদের সাথে এরকম একটা সম্পর্ক বিল্ড আপ করেছি যেন তারা আমাকে নিয়ে যেতে পারে ওরা আমাকে ধরে উপরে উঠাইতো ধরে নিচে নামাইতো সবার সাথে আপনাদের মধ্যে মনে করেন যখন নাকি ডিপার্টমেন্টে ঝগড়াঝাটি তো হয় বা মন কষাকষি হতেই পারে একজনের সাথে আরেকজনের সাথে কিন্তু আমার মনের মধ্যে সবসময় থাকতো কেউ যদি আমাকে যাই বলুক আমাকে মন খারাপ করা যাবে না কেন আমাকে তো তিনতলায় উঠতে হবে ওই যে আমার লক্ষ্য ছিল যে আমাকে তো তিনতলায় উঠতে হবে সেটা বলতে পারে যে আমি আমার লক্ষ্য পূরণের জন্য আমি কারোর সাথে খারাপ ব্যবহার কখনোই করতাম এইটা যখন আপনি প্র্যাকটিস শুরু করবেন যে আমি খারাপ ব্যবহার কারোর সাথে করবো না কেউ আমাকে অন্যান্য ফ্রেন্ডরা যদি আমাকে বাজে বিহেভ করে আমি তার সাথে ভালো বিহেভ করবো
তাহলে এটা আপনার একটু সব অভ্যাসে পরিণত হয়ে যাবে যে অভ্যাসটা আপনার ফিউচারে অনেক কাজে লাগবে যেটা বলছিলাম তারপরে আমি নশদী গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম অ্যাকাউন্টিং এ কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কেউ জাহাঙ্গীরনগর হয়েছে জগন্নাথে হয়েছে ঢাকা বিভিন্ন কলেজে পড়ছে তা আমার মন চাইছিল না ওইখানে আমি একা পড়ে গেছিলাম যা আমি ঢাকায় চলে আসি বিভিন্ন জায়গায় তখন একটু নিজের প্রতি কনফিডেন্স বেড়েছে যেহেতু আমি যাচ্ছি ওইখানে আমাকে টিচাররা আমার পড়াশোনার সুবিধার জন্য 13 মাসের মাথায় আমাকে কলেজ হোস্টেলে সিটের ব্যবস্থা করল কারণ আমি তো একা বাইরে কখনোই থাকি নাই এই ব্যাপারে আমার বাবা মা খুব গরিব কিভাবে থাকবো তো আমি আমার মনের জোর খুব ভালো ছিল যে আমি আমি পারবো সবাই সহযোগিতা লাগবে আমার ইভেন দেন আমি আজকে এখানে আপনাদের এখানে আসছি আমার একটা বাইক দেখতে পেয়েছেন আপনারা তো ওই বাইকটা চার চাকা চার চাকার একটা বাইক আছে আমার এটা আমি এক বছর আগে কিনেছি দেখেছি অনেক আগে কিন্তু আমার কনফিডেন্স ছিল না যে আমি চালাতে পারবো কনফিডেন্ট লেভেল ওরকম ভাবে ছিল না যে আমি চালাতে পারবো দিস ইজ মাই বাইক এন্ড দিস ইজ মাই বেবি এন্ড দিস ইজ মাই ফ্যামিলি আমরা আড়াইহাজার থানায় একটু ঘুরতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে আমি আমার উইথ মাই বাইক আমি আড়াইহাজার দিয়ে যাই আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি যেতে পারি মাই ওয়াইফ আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আসলে আপনার মনের জোর থাকতে হবে একজন একজন স্টুডেন্ট কি করে একজন মানুষের লাইফ মানে সারা ছাপার আছে তাদের লাইফ কি অ্যাকচুয়ালি সে ইউনিভার্সিটি লেভেল থেকে পড়াশোনা করেছেন একটা জবে এন্ট্রেন্স করেছেন পছন্দসই আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই আপনি আপনার ড্রিম বলেন আপনার ডিসিশন বলেন সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কারণ কম্প্রোমাইজের মাধ্যমে যে জিনিসটা আপনি অর্জন করবেন সেটা সঠিক অর্জন হবে না আমি আপনাদের যথার্থ বলছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করার আগে ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করেছি ন্যাশনাল এনজিওতে কাজ করেছি এবং ওগুলা অ্যাকাউন্টসেই কাজ করেছি আমি সাধারণত সেটা হলো যে প্রজেক্ট ওয়াইজ কাজ হয় বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওগুলোতে তো প্রজেক্ট শেষ তো আপনার চাকরি শেষ তিন বছরের প্রজেক্ট প্রজেক্ট শেষ হয়ে গেছে আপনার চাকরি দেন নতুন কোন প্রজেক্ট আসলে আপনি এটার জন্য প্রায়োরিটি পান আমার চাকরির ক্ষেত্রে বলতে যে অ্যাকাউন্টসে চাকরি করার যেখানে চাকরি করো 40% আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে আমাকে যেতে হয়েছে সেই ঝিনাইদহে আমাকে যেতে হয়েছে রাজশাহীতে আমাকে যেতে হয়েছে বগুড়ায় সিরাজগঞ্জে ওইসব জায়গা ছোট ছোট ইপিউস মানে ছোট ছোট এনজিও যাদেরকে ওই আমি যে এডিডি ইন্টারন্যাশনালে চাকরি করতাম ফান্ডিং করতো যখন আমি গেলাম গিয়ে দেখি তো ওই এলাকায় গরুর গাড়ি ছাড়া আর কোনো কিছুই নাই গরুর গাড়ি দিয়ে যেতে হবে কতটুকু গাড়ি গেল গাড়ির পরে গরু গেল শুনো প্রবলেম গরুর গাড়িতে হুইলচেয়ার উঠিয়ে গেছে অডিট করতে আপনি আপনার দুর্বলতা থাকতে পারে এটা কখনো মানুষকে শো করা যাবে না যে আপনি পারেন না আমি পারবো না আমার দ্বারা এটা হবে না আমি মনে হয় এটা পারবো না এটা করা যাবে না তাহলে আপনি কখনোই সফল হবেন আজ না হয় কাল আপনি পারবেন ডেফিনেটলি পারবেন আমরা হিউম্যান বি আমাদের আমাদের আমরা অনেক কিছু করতে পারি আপনাদেরকে এখানে আমি দেখাতে চাই কিছু লোক আছে এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলেছিলাম আমরা ভারতের তাজমহল ট্রফি আমরা জিতে আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্বর্ধনা দিয়েছিল বাট আই এম নট আই এম এ পার্ট অফ দ্যাট আমি ওই টিমের প্লেয়ার না আই এম এ প্লেয়ার অফ দ্য হুইলচেয়ার ক্রিকেট টিম
national team. I am also a player. This is my player match. এটা আমরা খেলেছিলাম এগুলা কেন খেলছি এই যে আপনারা যাদেরকে আপনারা দেখছেন তারা মনের জোরে খেলছে মনের জোর আপনাকে অনেক দূর নিয়ে যাবে মেন্টালি স্ট্রং থাকতে হবে আপনাকে যে আমি পারব অনেকে বলতে পারে ডরকেটি দাদা ভাই আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করছেন প্রাইভেট ইউনিভার্সিটি তো দাঁতের ছায়ার মতো ভূত প্রাইভেট ইউনিভার্সিটি আছে এটা আমি বলছি না আমাকেও বলা হয়েছে আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করছি ঢাকা ইউনিভার্সিটি জানি না ও ন্যাশনাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো ও আচ্ছা 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 মানে এরকম পাকা চোখে দেখছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করা কিছু জানে না নো জানাটা হলো নিজের কাছে আপনি কি জানবেন কি শিখবেন ওটা টিচার আপনাকে শিখিয়ে দিবে না Your success depends on you. এটা মনে রাখতে হবে যে আপনি যা সাফল্য পেতে চান এটা আপনার আপনার মাধ্যমে হবে এটা আপনার টিচার করে দিবে না আপনার প্যারেন্টস করে দিবে না এটা আপনাকেই করতে হবে আমি 2006 এ মালয়েশিয়া গিয়েছিলাম প্যারালিম্পিক গেমসে আই এম দ্য ন্যাশনাল সুইমার 2006 আমাদের মধ্যে যে ন্যাশনাল সুইমিং কম্পিটিশন হয়েছিল আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা তিনজন গিয়েছিলাম মালয়েশিয়াতে স্পেসিফিক গেমসে তো আমরা আমরা অনেক জায়গায় গিয়েছি এটা রিসেন্ট আমাদের একটা ছবি আমরা ইন্ডিয়ার সাথে সিরিজ জিতেছিলাম কেন জিতেছিলাম এখানে যারা আছে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট এই যে ছেলেটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সেটা নাকি আছে ইস্পেস ইউনিভার্সিটিতে পড়ে সিসি ডিপার্টমেন্টে তো এই যে অনেক মানুষ যারা এখানে খেলছে তাদের মধ্যে মনে জোর আছে অনেক ইউনিভার্সিটিতে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে কেন পড়ছে যে মনে করে যে কিছু কিছু জিনিস আছে যে আপনার অনেক